বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা করেছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রোববার সকাল 10টায় পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাক্তার আব্দুল গনি এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এইডস কোনো ভয়ের বিষয় নয়, একে জানতে হবে, তবেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার এন এম মোর্শেদ।